দাবাটা যা চল। ওরে বাবা, আমি বুড়িরে একদম গরম হানি। ওয়ালাইকুম আর আফুরা ভাইয়া, রান্নারা বাইতে ভালো আছেন নে? এই জাঙ্গু খাট লাগাইছেন নবে কাপড় চোপড় গোছার, আর আয়ানের ইয়ান দি কি কয় জানি ভুড়ি ধুমু ভুড়ি কাডুম আর ভুড়ি, আবার মনে করি গরুর ভুড়ি বুঝছেন না নবে গুছিতে আছে। দুনিয়ার কাম দুনিয়ার মজনু এক হ এক হয়, তোর হেড বাই গেছে, হেড গা কম একটু শোনা বন্ধু। তারপরে ভাই এরা এই জাগো নতুন খাট ইয়ান আনলে, এটার নাম কি কয় যে নানা ভাই গোছাইতে আসে, আমি বুড়ি কাটুম আর অনেক কাজ, একটু মিষ্টি বানামু সরিষা ইলিশ করুম সিঙ্গি মাছ রান্ধুম কিললে করুম বেগেন হরে কমুনে, একজন ভিডিওটা আগে দেখতে থাকেন হরে এক কথা কমু কন্দার নাতিনের ঘরে হন্তি হন্তিনের ঘরে কন্দ। অনেকে কয় অনেকদিন এসে অনেক গে গান গান নাই যে গান গায় মধু হই হই আরে বিষে হাওয়াইলা, মধু হই হই আরে বিষ হাওয়াইলা, হন হারনে ভালোবাসার দাম ন দিলা, ও তুই হন দূষণ পাই ভালো। তোরা গান নেই না এতক্ষণ হরে কেউ আছে নাকে দিয়ে মু দিলা যে তোর নাকের হানি যার কিসে নাকে দিয়ে গিয়া বৃষ্টি শুরু হয়েছে নি। ওরে আশায় আসিল তোয়ারে লই বান্ধু মেখান সুখের ঘর, যা বেটা যা সর। এবার আমি বুড়িরে একদম গরম হানি দি সুন্দর করে ধুইছি, অন আমি বুড়িটারে আমি কাঁচায় বুড়িরে বলি কাড়িয়ে লেছি, কেন আমার অত এখন সময় নাই তো বুঝছেন না ফুরা ভাইয়ারা। তো আমি তো এখন ফেয়াইজ রসুন আদাটা দিয়ে দিলাম এখানে, আদা রসুন আরো আদা যাইতো না রসুন আর পেঁয়াজ হরে আবার যাইব, মানে সব ধরনের গরম মশলা দিয়ে দিছি, অন দি দিয়ে নুন দিয়ে দিলাম, তেল তেল আরো যাইব, হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জাল জাল হইব তো, গরম মশলা জিরার গুঁই এখান থেকে বইয়ে দিই, আর একটু কুম্বার শাক আনছি, কুম্বার শাক রান্ধুম তো বুড়ি দিয়ে আর কুম্বার শাক দিয়ে যা ভাত খামু, মানে বুড়িটা একটু মানে বুড়ি দুই দিন জাল দিলে তো আরও মজা এটা হওয়া শুরু হোক। এই যে কুম্বার শাক আনছি যে কুম্বার শাকের হুলো ফুটছে কোবা কুম্বার শাকটা খুঁড়ুম রবাই এর, আমি এখানে তেল আর জিরা দিছি। ওই দিন আমারও অনেক আফু কইছেন যে আফু আপনি আপনি যে কুম্বার শাকটা রাঁধছেন কুম্বার শাকটার ফুল রেসিপিটা দিয়ে, আজকে আমি আপনাকে লোকের কুম্বার শাকের ফুল রেসিপিটা দিয়ে ইসা মাছের হোনা একটা না হড়ি গেছে। আমি পেঁয়াজ দিয়ে দিলাম একটু ভাজি হয়েছে পুরো দিয়ে দিলাম, রসুন বাড়া এনে কাটিয়ে রাখলাম, আলু সিঙ্গি মাছ হলি লইছি টমেটো হলুদ দিয়ে দিলাম, একটু মরিচের গুঁড়ি দিলাম, হলুদ আর একটু যাইব আফুরা ভাইয়ারা দাঁড়ানার হলুদ ডাল তো হইব দিয়ে দিলাম হলুদ, এবার দিয়ে দিলাম টমেটো আলু ইসা মাছ দিয়ে দিলাম নুন, নুনের ডিব্বাগা দিয়েও কষ্ট করি এখানে একটু ভাজি করিল, এখানে আমি কোনো খানি ইউজ করতাম না, আমার আলু দিই টমেটো দিই শিঙি মাছটা কষানি হয়ে গেছে, এই যে আমার শাক আর এই ফুলটা আমি একসাথে দিয়েলাম। ও মা কী ধোঁয়া বকত করি এমন ধোঁয়া উঠছে, তো আপনারা কইতে থাকেন আপু ফুল দিছেন কা, আসলে আমি ওই দিন ফুল দিই না, আর যে আমার একটু গাছের মধ্যে দেখলাম যে দুই তিনটা ফুল হুড়ি রয়েছে, তো চিন্তা করছি যে ফুলগুলো এনে দিয়ালাই, তো আমি ইয়ালে ফুলগুলো আনছি আনি দিয়ালাইছি, আর ভুড়ির কী অবস্থা সেটাও দেয় এর আবার মনে করি না আমার ভুড়ি, আর দিয়ে দিলাম একটু মরিচ, অন আমি এটারে আস্তে আস্তে নাড়ি সুন্দর করে রাঁধিলই বুঝছেন নি। এই যে আপুরা ভাইয়ারা আমার ভুড়ি না থুকো গরুর ভুড়ি দেখেন, আপনিও ভাইয়া কইছে একবারে হুয়া লেবার লাগে বলে, তো হুয়াইতে আমার অনেক সময় লাগবো, এলে আমি লো হিটে দিয়ে রাখছি আল্লাহ আসাইলে খুব ফাইন হয়েছে দেখছেন নি। আলহামদুলিল্লাহ এবছর আমি প্রচুর কুমড়ার শাক খাইছি, আলহামদুলিল্লাহ আল্লাহ যদি হায়াত দারাজ করে সামনের বছর আবার লাগামো। আফুরা ভাইয়েরা এই যে আমার শাকটা হয়ে গেছে, চলেন আফুরা ভাইয়েরা ভাত খাইতে যাই, আফুরা ভাইয়েরা এনে লইটা সুটকি লইছি এনে রসুন বাটার গোটা রসুন আর হয়েছে পেঁয়াজ, আপনারা মনে করেন এটা হসি গেছে এটা হসে না, এটা হয়েছে ওই যে রসুনের তো একটু দাগ হচ্ছে বুঝছেন নি,
তখন আমি এই যে পেঁয়াজ রসুন আর ওই সিয়ানের কি কজানি এ বেগুন দিয়ে দিলাম। তখন আমি হলুদ মরিচ নুন তেল দিয়ে দিই, নুন হলদের গুঁড়া। আর আমার এবারে হলুদের গুঁড়া গুণ না একটু অন্যরকম টাইপের, বুঝছেন নি, মরিচের গুঁড়া একটু ঝাল হইব যেহেতু লোটটা হুনির আর কি কয় জানি ইয়া মরিচ 7 চামচ। তেল যাব কিন্তু অনেক, কারণ এটা ভুনা হইব তো এটাতে কোনো হানি যাইত না। তো এটার আমি আতে সুন্দর করে কষালি মাখি বইয়ে দিই, তারপর আমি ইসা মাছটা বইয়াম, বুঝছেন নি। আপুরো ভাইয়ারা আপনার কি কয় জানি হিন্দি লোটটা হুনি বইয়ে দিছি তো দেখছেনি, অ না এই যে ভুড়িটা রয়ে গেছে একদম বুনা বুনা, একটু কাঁচামরিচ লইছি, রসুনটা এত কস করছে, আর চিন্তা করলাম একটু গরুর ভুড়ি দিই, আবার আপনারা মনে করি না ভুড়ি, আর এই যে কুম্বা শাক রাঁধছে যে কুম্বা শাক, আপুরো ভাইয়ারা আপনার এটার নাম কি আর কয় জানি, এত ক্লান্ত লাগে হিন্দি, আবার ছানা কাটছি মিষ্টি বানাবার লাগে বলে। তো লোটটা হুনিটা হক কত কাম হব, আপনার কি কাজ জানি ইয়া করতে হবো, এ রোস্ট রেস্টুরেন্টে যে করি আনো বুঝতে সেরকম আছে, রেস্টুরেন্টে খাসির মাংস ফ্রাইশ আর এরা রান্ধিল চলি রোস্ট করে লই আন, যে করছি আটটা দাম খালি বউ বউ করে রাফুরা ভাইয়েরা। সেরকম বুঝেছে আর ক্লান্ত হয়ে গেছে, ওরে বাবা রোশনি উনি যে জাজ চোখ দিয়ে হানি মারি ফেছে, তোমার তো আজকে সরোজ মিস দান্না মরিস এবছর নিজের গাছের কুম্বার হাক আল্লাহ নিয়ামত, বাবারে রনি একটা মুড়ে জ্বালা লাগছে,
إذا ما تبيزيسي ليش ما تبيزيسي دول فضل لدو ياسي أكتو بوري تول دي صل لدو خفوله بايرا بس بالا تاكيل بسلام نا كايدر كارونه سوق توك بك لالو غيسه الله فيك كتو كامل الله كنا شاشكم